ভিত্তিক সাপ্তাহিক জনমতের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। হাউস অব কমন্সে এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এমপি, রাজনীতিক, ব্যবসায়ী এবং কমিউনিটি ও মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত 14 মার্চ বৃহস্পতিবার বিকেলে হাউস অব কমন্সের কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন রুমে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন নারী ও সমতা বিষয়ক ছায়ামন্ত্রী ডন বাটলার এমপি। জনমত এর ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অভ্যাগতদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জনমত সম্পাদক নবাবউদ্দিন। বক্তব্য রাখেন প্রধান সম্পাদক সৈয়দ নাহাজ পাশা এবং জনমত এর এক্সিকিউটিভ ডিরেক্টর জুনেদ চৌধুরী। 50 বছর আগে 1969 সালের 21 ফেব্রুয়ারি জনমত প্রতিষ্ঠার একজন এবং সংবাদপত্রটির সাবেক প্রধান সম্পাদক আনিস আহমদ সবাইকে জনমতের শুরুর দিকের গল্প শোনান।